নমস্কার, আমার নাম পৌর্ণি মণ্ডল। আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটে জিএনএম এর তৃতীয় বর্ষের ছাত্রী। আমার আজকে আলোচ্য বিষয় হল পরিবার পরিকল্পনা পদ্ধতির গুরুত্ব, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ফ্যামিলি প্ল্যানিং মেথডস। এবার আমি বলবো যে পরিবার পরিকল্পনা জিনিসটা কি। পরিবার পরিকল্পনা সহজ করে বলতে গেলে হয়, পরিবার পরিকল্পনা হলো গর্ভ নিয়ন্ত্রণ পদ্ধতি। মানে একজন দম্পতি কখন বাচ্চা নেবেন এবং এই বাচ্চার মধ্যে কতটা বিরতি রাখবেন এবং তাদের পরিবারের সার্বিক উন্নতি ও কল্যাণ সাধনের জন্য একজন পরিবারের দম্পতি এবং পরিবারের সদস্যরা মিলে যে সচেতনমূলক যে সিদ্ধান্তটা নিয়ে থাকে তাকে বলা হয় পরিবার পরিকল্পনা পদ্ধতি। পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে একটা দম্পতি কখন সন্তান নেবেন এবং সম্পত্তিটি সন্তানের মধ্যে কতটা বিরতি থাকতে পারে সেই সম্পর্কে ধারণা এই পরিবার পরিকল্পনার পদ্ধতির মাধ্যমে পেয়ে থাকে। এই পরিবার পরিকল্পনার মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস কমছে এবং গর্ভাবস্থা মায়ের মৃত্যুর হারও কমছে। এবার আমি আপনাদের বলবো যে পদ্ধতি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো কী কী। পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায়, একটা স্থায়ী পদ্ধতি, একটি অস্থায়ী পদ্ধতি। স্থায়ী পদ্ধতির মধ্যে পড়ছে ভ্যাসেকটমি, টিউবেক্টমি। এই ভ্যাসেকটমি, টিউবেক্টমি সেই সম্বন্ধ দম্পতিরাই করতে পারে, যারা যাদের ইতিমধ্যে সন্তান হয়েছে, যাদের সন্তান নেওয়ার কোনো পরিকল্পনাই নেই, একমাত্র তারাই করতে পারে। ভ্যাসেকটমি হয় ছেলেদের ক্ষেত্রে, টিউবেক্টমি হয় মেয়েদের ক্ষেত্রে। টিউবেক্টমিটা তখনই, টিউবেক্টমি বা আমরা প্রায় শুনি ডাইলেশন কথাটা, এটা হচ্ছে সেই টিউবেক্টমি। টিউবেক্টমি তখনই করা হয় যখন মায়েদের অনেক পরিকল্পনা কমপ্লিট হয়ে গেছে আর সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা থাকে না, তখনই সেই দম্পতিটা এই ভ্যাসেকটমি, টিউবেক্টমি করে থাকে। এবার বলবো অস্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায়, একটা স্বল্পমেয়াদী পদ্ধতি, একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি। স্বল্পমেয়াদী পদ্ধতির মধ্যে রয়েছে খাবারের বড়ি, কন্ডোম আর ইঞ্জেকশন। খাবারের বড়ি থাকে দুটো থাকে, একটা আছে ছায়া আর একটা আছে মালাইন। এবার আমি বলবো ছায়া এবং মালাইনটা কীভাবে খেতে হয়। প্রথমে বলি মালাইন, এটি মোট 28টা খাবারের বড়ি থাকে। এই মালাইন কখন শুরু করবে, মাসিকের পঞ্চম দিন থেকে এই মালাইন ওষুধ খেতে শুরু করতে পারে। এখানে মোট থাকে 28টা ওষুধ। এই 28টা ওষুধের মধ্যে 21টা থাকে হরমোনাল ট্যাবলেট আর 7টি থাকে আয়রন ট্যাবলেট। অনেক মায়েরা এই হরমোনাল ট্যাবলেটটা খেয়ে আয়রন ট্যাবলেটটা খায় না, কিন্তু এই আয়রন ট্যাবলেটটা খাওয়া খুবই জরুরি, কারণ আমাদের মেয়েদের আয়রনটা খুবই দরকার হয়। এই খাবারের বড়িটা হচ্ছে মাসিকের পঞ্চম দিন থেকে শুরু করতে হবে। মাসিকের পঞ্চম দিন থেকে টানা একভাবে খেতে হবে 21টা হরমোন ট্যাবলেট, তারপর আবার টানা খেতে হবে 21টা ট্যাবলেটের পর টানা খেতে হবে 7টি আয়রন ট্যাবলেট। এই 28টা ট্যাবলেট শেষ হওয়ার পর আবার মাসিকের জন্য আমরা অপেক্ষা করবো। কবে মাসিক স্টার্ট হবে, সেই মাসিক স্টার্ট হলে আবার তার পঞ্চম দিন থেকে এইভাবে মালাইনটা শুরু করবো। এরপর বলবো ছায়া। ছায়া ট্যাবলেটটিতে মোট 8টা ট্যাবলেট থাকে। এই 8টা ট্যাবলেট মাসিকের 3 নম্বর দিন থেকে শুরু করতে হবে। এরপর কোনো মা বা কোনো মহিলা যদি ওই মাসিকের 3 নম্বর দিন যদি হয় রবিবার, তার 2 দিন পর খাবে। মানে ধরুন আজকে যদি রবিবার হয় তো মাসিকের 2 দিন, রবিবার যদি মা ওই ট্যাবলেটটা খায় তার 2 দিন পর, মানে সোম মঙ্গলবার দিন মা আবার বুধবার দিন খাবে। এই রবি আর এই বুধবার দিনটাকে নির্দিষ্ট করে রেখে টানা 3 মাস এইভাবে খেতে হবে। এই রবি, সোম, রবি এবং বুধবার ধরে এই মা ওই ওষুধটা খেতে পারে। টানা 3 মাস ধরে ওই মা ওই ওষুধটাকে খেতে হবে। কোনো মা যদি বা কোনো মহিলা যদি চাস যে 3 মাসের পরেও খাবে, তাহলে কিন্তু আর সপ্তাহে 2 দিন না খেয়ে সপ্তাহে 1 দিন ফিক্সড করে নিলেই হবে। ধরুন ওই মা যদি রবিবার থেকে খাওয়া শুরু করে, তাহলে 3 মাস পর আর রবি আর বুধবার করে না খেয়ে 3 মাস পর ওই মা ওই রবিবার ধরে খেতে পারে। এই ব্যাপারটা হলো খাবারের বড়ির নিয়ম। এবার বলবো কন্ডোম। কন্ডোমটা 2 রকমের পাওয়া যায়, একটা ছেলেদের কন্ডোম, একটা মেয়েদের কন্ডোম হয়। তো কন্ডোমটা কখন ইউজ করতে হবে, সহবাসের সময় কন্ডোমটা ব্যবহার করতে হবে। একটা কন্ডোম একবারই ব্যবহার করতে পারে, এর বেশিবার ব্যবহার করা যাবে না। কন্ডোমটা যদি সহবাসে চলাকালীন যদি কন্ডোমটা ফেটে যায় বা ছিঁড়ে যায়, তখন ইমার্জেন্সি ট্যাবলেট বলে পাওয়া যায়, যেটা 72 ঘন্টার মধ্যে খেতে হয়, সেই ট্যাবলেটটা খেতে হবে। কন্ডোম ব্যবহার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলবো না আমরা, নির্দিষ্ট প্যাকেটের মধ্যে, নির্দিষ্ট খামের মধ্যে ঢুকে আমরা ডাস্টবিনে সেটা ফেলবো। এটা হলো কন্ডোম। এরপর বলবো ইঞ্জেকশন। ইঞ্জেকশনের নামটি হচ্ছে অন্তরা, যেটা আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রে দেওয়া হয়। এই ইঞ্জেকশনটা কখন দেবো,
যে কোনো মা আগে গর্ভবতী কিনা আগে সেটা দেখার পর ওই ইঞ্জেকশনটা আমরা দেবো। এই ইঞ্জেকশনটা দেওয়ার নিয়ম হচ্ছে পিরিয়ডসের যে কোনো দিন এই ইঞ্জেকশনটা নিতে পারে। এই ইঞ্জেকশনটা সব মা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর নিতে হয়। কোনো মা যদি গর্ভবতী হয় তা কোনো মা যদি গর্ভবতী হয় তাহলে ওই মাকে কিন্তু ইঞ্জেকশনটা দেওয়া যাবে না। ইঞ্জেকশনটা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর নিতে হতে পারে। এটা হলো স্বল্পমেয়াদি পদ্ধতি। এবার বলবো দীর্ঘমেয়াদি পদ্ধতি। দীর্ঘমেয়াদি পদ্ধতি হচ্ছে আইওডি, আছে একটা ইমপ্ল্যান্ট আছে। আইওডি হচ্ছে কপারটি, কপারটিটাকে বলা হচ্ছে আইওডি। কপারটি হচ্ছে 2 রকমের আছে, একটা 380 এ, একটা আছে 375। 375 যেটা রয়েছে সেটা হচ্ছে 5 বছরের জন্য, তার মেয়াদ হচ্ছে 5 বছর। আর 380 এ যেটা রয়েছে সেটা হয় 10 বছরের জন্য। এটি মেয়েদের জরায়ুর ফ্যালোপিয়ান টিউবে স্থাপন করা হয়, কখনো সুস্বাস্থ্য কেন্দ্রেও করা হয়, কখনো কোনো মা সন্তান ডেলিভারি হওয়ার পরেও ওখানে নার্সিংহোমে বা হাসপাতালে তখনই পরিয়ে দেওয়া হয় কপারটিটা। অনেকে রাখতে চায় না, অসুবিধে মনে হয়, কিন্তু না, এটি খুবই খুবই কার্যকারী পদ্ধতি। অন্যান্য পদ্ধতি থেকে এই এই আইইডিটা খুবই কার্যকারী পদ্ধতি। এবার বলবো ইমপ্ল্যান্ট। এটা একটা নতুন পদ্ধতি। এটি একটি রাবারের সিলিকনের ওষুধ যেটা মহিলাদের বাহুর চামড়ার নিচে স্থাপন করা হয়। প্রজেস্টেরন হরমোন দ্বারা সমৃদ্ধ একটি রাবারের সিলিকনের ওষুধ। এটি থাকে 4 থেকে 5 বছর এই ইমপ্ল্যান্টের মেয়াদটা থাকে। এতক্ষণ আমি বললাম যে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো। এবার বলবো পরিবার পরিকল্পনা কেন করবো, এর গুরুত্বটা কী। প্রথম হলো পরিবার পরিকল্পনা মাতৃ স্বাস্থ্যকে উৎসাহিত করে। একটা পরিবার পরিকল্পনা জানার পর একটা মাকে তাহলে শুধু পরিবার থেকে এবং মা এবং ওর স্বামী বা পরিবার থেকেও আর জোর করবে না যে একটা মাকে বারবার সন্তান নেওয়ার জন্য, শুধু সন্তান নেওয়ার জন্য মাকে বারবার জোর করবে না। কারণ একটা মা যদি একটা সন্তান নেওয়ার পর তার মাঝখানে 3 বছর গ্যাপ না দিয়ে যদি আবার সন্তান নিতে যায় তাহলে মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটবে। কারণ মা তখন নিজের ঠিকভাবে পুষ্টি না পেয়ে আবার একটা সন্তান নিতে গেলে তখন তার জন্য মায়ের স্বাস্থ্য কিন্তু অবনতি ঘটতে পারে। এখানে পরিবার পরিকল্পনা জানলে তবে মায়ের মাতৃ স্বাস্থ্যকে উৎসাহিত করতে পারে। পরিবার পরিকল্পনা আর্থিকভাবে পরিবারের জন্য খুবই উপকারী। একজন অনেক পরিবারই আছে ঠিকভাবে দুর্বেলা ঠিক মতো খেতেই পারে না, তাদের ক্ষেত্রে বলবো যে পরিবার পরিকল্পনা জানার খুবই দরকার। কারণ একটা সন্তানের চাহিদা মেটাতে আরেকটা সন্তান এলে তার প্রথম যে সন্তান হয় তার সন্তানের সেই সন্তানের চাহিদা পূরণ হয় না, এবং দ্বিতীয় সন্তানের জন্য আবার তাদেরকে আবার পরিকল্পনা করতে হয়। তো পরিবার পরিকল্পনা আর্থিকভাবে পরিবারের জন্য খুবই উপকারী। যৌন সংক্রান্ত রোগের বিস্তার রোধ করে। কোনো মহিলা যদি একের থেকে বেশি বা যদি সহবাস করে, কোনো কিছু প্রতিরোধমূলক ব্যবহার জিনিস না করে, তাহলে কিন্তু যৌন সংক্রান্ত রোগ হতে পারে। কোনো তাহলে কোনো পরিবার পরিকল্পনা যদি পদ্ধতি জানা থাকে তবেই ওই মা বা কোনো ছেলে তাহলে এই যৌন সংক্রান্ত রোগ থেকে প্রতিরোধ করতে পারে। পরিবার পরিকল্পনা দম্পতি এবং যুবকদের তাদের প্রজনন এবং যৌন স্বাস্থ্য সম্পর্কেও শিক্ষিত করে। এবার পরিবার পরিকল্পনার মাধ্যমে তাহলে একটা মা এবং তার পরিবারের সবাই জানতে পারবে কখন সন্তান নেওয়া হবে, কখন সন্তান নেওয়া হবে না, এবং তাদের এই যৌন স্বাস্থ্য সম্পর্কে তারাও অনেকটাই শিক্ষিত হবে। পরিবার পরিকল্পনা কিশোরী গর্ভধারণকে কমিয়ে দেয় এবং নবজাতক মৃত্যু হার কমায়। অনেক সময় হয় যে একটা মা 3 বছর হতে না হতে আবার প্রসূতি হয়েছে, সেই ক্ষেত্রে কী হয় মায়ের মৃত্যুর হার বেড়ে যায় অথবা শিশুরও মৃত্যুর হার বেড়ে যায়। অনেক সময় অনেক শিশু ঠিকমতো মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন ঠিকমতো পুষ্টিকর জাতীয় খাদ্য পায় না এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, তখন সেই বাচ্চাটা খুব কম ওজনের বাচ্চাটা জন্ম হয় বা বাচ্চাটা কোনো রোগ সংক্রান্ত হয়ে জন্ম হয়, এক্ষেত্রে বাচ্চাটার মৃত্যুর হার বেড়ে যায়। এই পরিবার পরিকল্পনা যদি জানা থাকে তবেই ওই মা তাহলে ঠিক টাইমে গর্ভধারণ করতে পারবে এবং এর ফলে মা বাচ্চাদের যে মৃত্যুর হার ওই হারটাও কমে যেতে পারবে। আমি এবার আপনাদের বললাম যে পরিবার পরিকল্পনা কী, আজকে বললাম পরিবার পরিকল্পনা কী এবং পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলি কী কী, পরিবার পরিকল্পনার গুরুত্বগুলো কী কী। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।